চালের উপর অতি নির্ভরতা কমিয়ে পুষ্টি নির্ভর খাদ্য উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার আর উৎপাদন বাড়িয়ে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরে কাজ চলছে সকালে রাজধানীতে পঞ্চাশ বছরে বাংলাদেশের কৃষি রূপান্তর ও অর্জন শীর্ষক কৃষি সম্মেলনে সব কথা জানান কৃষিমন্ত্রী ড আব্দুর রাজাক বাংলাদেশের জন্য সব সময় ফুড সিকিউরিটি সবার উপরে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক সব রাজনৈতিক দলই সবসময় খাদ্যটাকেই সবচেয়ে বড় সমস্যা মনে করতো এবং এই খাদ্য সংকট কিভাবে মোকাবেলা করা যাবে কিভাবে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হব এটি ছিল আমাদের মূল লক্ষ্য